হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামন মলি, হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন দেখি আজকে আমরা কোথায় যাই। এই তো আমরা এখন ভিতরে ঢুকব। এখানে টিকিট কাউন্টারে টিকিট নিচ্ছে, অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। তো আমরা চলে এসেছি আরও একটি নতুন জায়গায় ইলুমিনেশন দেখার জন্য। আজকে 27th December, তো এর জন্য বের হয়েছি। তো খুব সুন্দর করে এখানে লেজার দেওয়া আছে, নিচে লেজার লাইট দেওয়া হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? পুরোটাই ছিল একটি মুভির, একটি থিয়েটারের ভিউ। প্লেসটা খুবই সুন্দর। এই তো চলে এসেছি আরো একটি নতুন জায়গায়। এই জায়গাটা এত বেশি কালারফুল ছিল যা বলে বোঝানোর মতন নেই। ফুললি একটি পার্পল ভিউ, পার্পল পিঙ্ক, খুবই সুন্দর একটি প্লেস ছিল এটি, এবং আমরা এখানে খুব বেশি এনজয় করেছি। তো এখানে আরো সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হলো উপর সাইড দিয়ে দেখা যায় পুরো সাইডটা। আর এই তো এখানে অনেক সুন্দর করে ধান ক্ষেত করে রেখেছে। এগুলো অ্যাকচুয়ালি ধান ক্ষেত। ওই তো দেখা যাচ্ছে এখানে দুটো ঘোড়া আছে, আর্টিফিশিয়াল। আর এই তো একটি ঘোড়ার ঘর বানিয়ে রেখেছে, তো লাভিত ভিডিও করছে। আর এই তো আরেকটা গেট। আর এই গাছ দুটো এত সুন্দর যা বলার মতো নেই। তো এই তো আরেকটি জায়গা, এটা অনেক সুন্দর, পুরো রোডটা এরকম করে রেখেছে। তো হলো কি ঐতিহ্যবাহী জাপান। তো আগের যুগে জাপানের রেডিও সব লাগিয়ে রেখেছে, তুলে ধরার চেষ্টা করেছে আগে জাপান কেমন ছিল সেটাই। আর এই যে যে গানটা চলছে এটাও জাপানের সব। এই গলিটা অ্যাকচুয়ালি পুরোপুরি জাপানের আগের সময়টাকে তুলে ধরেছে, সব কিছু হাতে আর্ট করে রেখেছে। আর এটা হলো বা মুভি থিয়েটার, জাপানের আগের কেমন ছিল মুভি থিয়েটারগুলো। এই তো খাবার রেস্টুরেন্ট, আর একটি মুভি থিয়েটার, চকলেটের শপ। দেখা শেষ আমাদের। এখানে একটি সাইকেল রেখে দিয়েছে গাড়ি সহ। তো আমরা এখন ব্যাক করছি বাসায়। তো টোকিও টাওয়ার আসার পথে আমরা টোকিও টাওয়ার, তারপরে গিনজা, শিবুয়া এইসব এলাকাগুলো ঘুরে দেখে এসেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।
আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ 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 একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।